হ্যালো গাইস, আপনারা দেখতে আছেন এটা অনেক একটা একটা দৃশ্য। এই দৃশ্যটা হয়েছে গিয়ে আপনার কুয়াকাটা নলদ্বীপের পাশে। উনি হলো আমার বন্ধু, তার নাম মোহাম্মদ আনিসুল ইসলাম আনিস। তো আমরা দেখুন গাইস, এখন আমরা এটার উপরে উঠব। এটা হচ্ছে আপনার 315 ফুট। এটার উপর একটা অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখন দেখা গেছে, এখন আমরা যাইতেছি ওখানে, ওখান থেকে এখন আমরা আস্তে আস্তে উপরে উঠব, ঠিক আছে? এই যে আসো, এদিকে আসো, পরে কথা বলবো, এদিকে আসো। এই যে হ্যালো গাইস, দেখেন যে আমরা এখন আস্তে আস্তে উপরে উঠতেছি। এই তো দেখা গেছে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা এখন আমরা দেখাবো আপনাদের। তো দেখেন উপরটা, যদিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আমরা অলরেডি উঠতে আছি, তো উপরের উপরের দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য খুব চেষ্টা নিয়ে আসি। তো দেখা গেছে আপনারা এখনই দেখতে পারবেন দৃশ্যটা। তো অলরেডি আমার বন্ধু আমার থুয়ে উঠতে আছে। তো এত আর কিছুক্ষণ ওয়েট করা লাগবে উপরের দিকটা দেখতে হলে। তো এই যে দেখতে আছেন, এগুলো দেখে গেছে আপনার পটুয়াখালী আবাসন, অনেক সুন্দর দৃশ্য। তো এখানে আমরা আসছি আজকে প্রায় 2 মাস পর। তো দেখে গেছে আর একটু উপরে উঠে দেখালে খুবই আর কি আপনাদের ভালো লাগবে। ওইটা হলো গিয়ে সুইমিং পুল। তো দেখে গেছে আপনাদের আরও কিছু দেখাবো, তো একটু আমাদের সাথে থাকুন। হয়তো এদিকে না আসলে হয়তো বুঝতে পারবেন না এখানের মজা, কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আসলে। এই যে আমার বন্ধু অলরেডি উঠে গেছে উপরে, তো এখান থেকে লাভ দিবে, কারণ ঘটনা হয়েছে তার ভিতরে অনেক কষ্ট আছে। তো এই যে আস্তে আস্তে উপরে উঠতেছে, এই আস্তে আস্তে একটু। তো আপনারা দেখতে আছেন যে আমরা যেখানে আসি কলাপাড়া। তো কলাপাড়া ওইটা হলো রানিং প্রজেক্ট। তো এগুলো দেখা যাচ্ছে প্রজেক্টের আবাসন। সো এক কথায় স্বপ্নের ঠিকানা। তো আমরা সেখানে ঘুরতে আসছি, দেখেন দৃশ্যটা খুবই ভালো। ভালো লাগলে অলরেডি জানাবেন আমার বন্ধুরা আনিসকে ফোন দিয়া, ঠিক আছে? তো দেখা গেছে উপরে উঠতেছে আমিও। কই বন্ধু, তুমি উপরে উঠে গেছো? যে আমার বন্ধু উপরে উঠে গেছে অলরেডি। এইটার চারিদিকটা আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি, অলরেডি আমাদের সাথে থাকুন। আসলে দৃশ্যগুলো খুবই ভালো লাগে আমার, মনে হচ্ছে এখানে থেকে যাইতে। তো দেখা যাচ্ছে এখান তো আর থাকতে পারি না। খুব সুন্দর একটা মসজিদ, পাঁচক তো নামাজ পড়তে পারলে আর কি ভালো হইতো। তা আমরা আসি অনেক উপরে, অনেক উপরে, যেটা দেখা যাচ্ছে বইলে বুঝাইতে পারবো না। তো এখানে আসলে খুবই আর কি দেখা যাচ্ছে মিস করতেন এটার উপরে ওঠার জন্য। অনেক সুন্দর একটা দৃশ্যের ভিতরে আমরা আসছি। এখন আমরা দেখা যাচ্ছে এখান থেকে আরও উপরে উঠবো, অনেক উপরে উঠবো। তো দেখা গেছে ওখান থেকে আপনাদের দেখাবো উপরের দৃশ্যটা। তোমার মোবাইলে পড়ে যেতে পারে, ধরো মোবাইলে, ধরো মোবাইলে, ধরো ধরছো। এই হইতে আছে আমার বন্ধু শাহিন, এতক্ষণ যে কথা বলছে সে এখন উপরের দাব পাড়াই আসবে। এই কিছুক্ষণের মধ্যেই এই 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 আয়ে গেছে। এই তোমার কি বলার আছে বলো, এই যে মন্তব্য করো। আমার দৃশ্য, আমার অলরেডি বন্ধু দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে। তো দেখা গেছে এই জিনিসটা দেখেও অনেকে অনেক মিস করবে, এই জন্যই আমরা ভিডিও করলাম, ঠিক আছে? এই জন্য আমরা ভিডিও করলাম। এটা হলো দেখা গেছে তোমার একটা একটা চুঙ্গা গুহা, এটার ভিতরে অনেক কিছু দেখার জিনিস আছে। তো যদি যদি দেখাতে পারতাম তো দেখা গেছে নিজেও খুব ভালো লাগতো, অনেক ভালো লাগতো দেখাইলে। তো দেখা গেছে এই যে আমরা এই যে এতক্ষণ যেটার কথা বলছি ওইটার উপরে আসছি, অলরেডি অনেক ভালো লাগে। কারণ আমাদের কাছে যদি আপনারা যদি যেই আর কি দেখবেন এই জিনিসটা খুব ভালো লাগবে আপনাদের, ঠিক আছে? তো দেখা গেছে দেখুন অনেক সুন্দর একটা জায়গা। এই যে আমার বন্ধু,
যে আনিস মোহাম্মদ আনিসুর রহমান আনিস, ঠিক আছে সব কিছু তোমার দেখা গেছে, অনেক সুন্দর একটা মসজিদ, আহ দেখলে মনে কয় ওখানে যাই আমি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, অলরেডি এখানেই পড়ে থাকি। তো দেখা গেছে কারণ এখানে তো আর থাকা হবে না, আমরা একটু ঘুরতে আসছি। তো দেখা গেছে যে ভিডিও করলাম, দৃশ্যটা খুব ভালো লাগলো এই জন্য। হ্যাঁ তুমি কিছু কইলে কও। ওকে ওকে।